আমি তোমার স্বামী, এগুলা কাজকে আমার। তুমি জানো না আমার পাওয়ার কত? হ্যাঁ, করো লগা চৌকিদারের চাকরি, সারাদিন বড় সারে চা টানো আর বাড়িতে এসে দেখা হলো গা মেরেছে রে বাপ। তুমি কিছু কইলা না? না কিছু কই নাই। ঠিক আছে ঠিক আছে, দে আমি না থাকো, ঘরের কাজ টাজ করো, আমার কাপড় চোপড় গুলো ধুইয়ে দিও। আই তো জানি দেখি রান্না বান্না শেষ হয়ে গেছে, কিন্তু আমার বড় অফিসার বারবার কল দিতেছে, আমার অফিসে অনেক কাজ আছে। ঠিক আছে আচ্ছা যাও যাও যাও। সরকারি বড় অফিসারে চাকরি করে, বিয়ার পর দেখি আমার বউ চৌকিদার, কি করবো কপাল দেয় খারাপ, যাই কাজ কাম করি যা। জীবনে অনেক পাওয়ারের কথা শুনছি, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, চৌকিদারের যে এত পাওয়ার এটা কোনোদিন শুনি নাই রে। কি করলাম রে, যাই কাগজ দুটো নেড়ে দিলাম। ও রান্না তো বাদই পড়ে গেছে, তাদের রান্ধি গে আবার দুধে আসে, মায়ের হবো মায়ের হবো রে। আমার ওই আবার কাজ আছে, ওই যে বউ কয়েক আছে যে রান্না করে রেখো আসে খাইবো। বউ বলি হলো নাই, ও বাবু আমার আছে না, আজকে লুডু খেলা নই। তারপর আসুক দেখ মানে দেখ কেমন লাগে। ওয়া রে বাবা, গো মাইরা কি করছে রে, কি মনে ফুল করছিস, কবিতা দি বউ বিয়া করছিস।